হরতাল অবরোধের কারণে আতঙ্কে সড়কে বাস নামাতে ভয় পাচ্ছেন পরিবহন মালিকেরা, ক্ষতির মুখে পড়ছে শ্রমিকেরা, গণপরিবহনে রয়েছে যাত্রী সংকট। বরিশাল নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে আরো জানিয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। অবরোধে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচলের সংখ্যা বেড়েছে এবং বরিশালে অপর্যন্ত দূরপাল্লার সবগুলি বাস চলাচল করতে হবে, দেখতে পাচ্ছি তবে সংখ্যা কম, যাত্রীর সংখ্যাও কম। আমি এখন রয়েছি বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালে। এখানে যে বাসগুলো চলছে এবং সিএনজি, মহেন্দ্র অটো এবং অটোরিকশা এগুলো চলছে, এগুলোর সংখ্যা অনেক বৃদ্ধি। আমরা যে জিনিসটি বলতে পারি যে এই যে যানবাহনগুলো চলাচল করছে এবং শ্রমিকরা, বাস শ্রমিক এবং যে পরিবহন শ্রমিক, তারা বলেছে যে আমাদের কাজ করতে হয় এবং তারা বলছে আমরা জীবনে ঝুঁকি নিয়ে এই যানবাহন চালাচ্ছি, কিন্তু যাত্রীর সংখ্যা কম থাকায় তাদের আয় রোজগার অনেকটা কমে গেছে। এ কারণে যে বাস শ্রমিক এবং পরিবহন শ্রমিক এবং শ্রমিক মানুষ তারা বলছে যে তারা একটু তারা সমস্যায় আছে, কিন্তু আগের মতো সেভাবে আয় রোজগার এদের নেই। আর এদিকে আমি আগেও জানিয়েছি যে অবরোধের মধ্যে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, লঞ্চ চলছে এবং লঞ্চে আমরা দেখতে পাচ্ছি যাতে সেরকম। এদিকে এই অবরোধে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা কঠোর চলছে তারা টহল দিচ্ছে এবং বিজিপিও বরিশাল শহরে টহল দিচ্ছে। এই ছিল আমার কাছে বরিশালে অবরোধে যে সর্বজীবী মানুষ কষ্টে আছে তার সর্বশেষ।